হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ও দর্শকগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে কথা বলবো গবাদি পশুর হিট স্ট্রোক সম্পর্কে কিছু কথা বলবো। বর্তমানে গবাদি পশু পালনে স্বাবলম্বী হচ্ছে দেশের প্রান্তিক থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন, কিন্তু এই একই সময়ে বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে শুধু বৈশ্বিক নয় বাংলাদেশের সবকারে প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে 38 থেকে 40 তারও অধিক তাপমাত্রা হচ্ছে। এর জন্য আমরা গবাদি পশুর থেকে প্রচুর পরিমাণ স্ট্রোক, হিট স্ট্রোক যেটা বলে, হিট স্ট্রোক সংক্রান্ত হিট স্ট্রোক হচ্ছে। গবাদি পশু পালনে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে এই গরমে হিট স্ট্রোক করছে। প্রত্যেক খামারি ভাইদের এই প্রচণ্ড গরমে গবাদি পশুকে সুরক্ষা রাখার জন্য হিট স্ট্রোক সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। গরুর হিট স্ট্রোকের লক্ষণসমূহ আমি আপনাদের সামনে এখন বলতেছি। গরুর হিট স্ট্রোক এর লক্ষণ কী কী হয় সেটা জেনে নিন। এক, গরু ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেবে, গরুর অস্থিরতা দেখা দিবে। তিন, ঘন ঘন দাঁড়াবে এবং শুয়ে পড়বে। চার, এক সময় মাটিতে পড়ে গরু মারা যেতে পারে। আবার অনেক সময় যারা গরুকে চরণভূমি বা ভূমিতে রাখে, এই প্রচণ্ড গরমে সেই গরুগুলো পেট ফাঁপতেও পারে এই হিট স্ট্রোকের কারণে। এখন আমরা জানব গরুর স্ট্রোকের থেকে কীভাবে আমরা এই প্রচণ্ড গরমে গরুকে রক্ষা করব, চলুন জেনে নিন। অবশ্যই প্রথমে মাথায় খামারি ভাইদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা খামার করবে গরুর, এই খামার গরুর জন্য বা গরু পালনের জন্য যারা খামার করবে, অবশ্যই যখনই খামার করবে তখনই গরু খামারগুলো হবে বড়ো বড়ো করে করতে হবে। দ্বিতীয়, 16 থেকে 18 ফুট উচ্চতা থাকতে হবে এবং 10 থেকে 12 ফুট প্রস্থ জায়গা থাকতে হবে। এখন আমরা জেনে নিই গরুকে কীভাবে হিট স্ট্রোক থেকে আপনি রক্ষা করতে পারবেন। হিট স্ট্রোক থেকে রক্ষা করতে হলে প্রথমেই খামারি ভাইদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রথম যখন আপনি খামার ব্যবস্থাপনা করবেন বা খামার তৈরি করবেন, তখনই ঠিক আপনাকে খামার যখন তৈরি করবেন ঠিক তখনই আপনাকে খামারের উচ্চতা দিতে হবে 16 থেকে 18 ফুট এবং প্রস্থ দিতে হবে আপনার 10 থেকে 12 ফুট। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, খামারটি হবে উত্তর থেকে দক্ষিণ দিকে আর আপনার পূর্ব থেকে পশ্চিম দিকে খামার খোলামেলা থাকবে। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে, গরুকে প্রচুর গরমের দিনে পানি খাওয়াতে হবে। একটা গরু প্রতিদিন 20 থেকে 25 লিটার পানি খেতে পারে। অনেক খামারি জানে না যে সে এত লিটার পানি খায়, অনেকেই এই পানি খেতে দিতে চায় না। গরম থেকে, গরমের হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে, গরুকে বাঁচাতে হলে অবশ্যই প্রতিদিন একটা সুস্থ গরুকে 20 থেকে 25 লিটার পানি খাওয়াতে হবে যদি সম্ভব হয়। তৃতীয় নম্বর পয়েন্ট, যদি সম্ভব হয় প্রতিদিন গরুকে 2 থেকে 3 বার গোসল করাবেন। চার নম্বর পয়েন্ট, গরুর গোয়েলে সিলিং ফ্যান পরিবর্তন করে, অবশ্যই দাঁড়ানো ফ্যান, যেটা স্টানওয়ালা ফ্যান, ওটা ব্যবহার করতে হবে। কারণ সিলিং ফ্যানে আপনার চালের যে আবহাওয়া গরম উষ্ণ তাপ থাকে এটা আপনার গরুর গায়ে লাগে, এর জন্য যদি আপনি স্টানওয়ালা ফ্যান ব্যবহার করেন সেখানে তাপমাত্রা শীতল হবে। ছয় নম্বর পয়েন্ট, অবশ্যই মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, বডি ওয়েট অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত গরুকে খাদ্য দিতে হবে এবং পারলে এই সময় দানাদার খাবার পরিবর্তন করে ঘাস খাওয়াতে হবে। সাত নম্বর পয়েন্ট, গরু হিট থেকে বাঁচানোর জন্য আপনাকে কাঁচা ঘাস খেতে দেন, নিয়ম মেপে কাঁচা ঘাস খেতে দেন। আট নম্বর পয়েন্ট, আপনাকে গরু শুধু পানি নয়, পানির সাথে স্যালাইন মিশ্রিত পানি খাওয়াতে পারেন। নয় নম্বর পয়েন্ট, গরুকে ছায়াযুক্ত স্থানে বাঁধবেন। আপনি যদি গরু বাইরে রাখে, প্রান্তিক খামারিরা যারা গরু এই সময় গরমের সময় বিভিন্ন মাঠে ঘাটে বাঁধে, তাদেরকে উদ্দেশ্যে অবশ্যই ছায়াযুক্ত স্থানে বেঁধে গরুকে খাওয়াবেন। কারণ গরমে যদি আপনি এই গরমে রোদে মাঠে বাঁধেন তো অবশ্যই পেট ফেপে অনেক সময় গরু স্ট্রোক করতে পারে। দশ নম্বর পয়েন্ট,
গরুকে যদি শুকনো খাবার আপনি খেতে দেন অবশ্যই এর সাথে পানি মিশ্রিত করে খেতে দেবেন। এগারো নম্বর, আপনি অবশ্যই 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 গরুকে যেখানে রাখবেন সেখানে ছায়াযুক্ত স্থান রাখবেন এবং পাশে আপনার খামারে আশেপাশে গাছ লাগাবেন। গাছ লাগালে আপনার খামার থাকবে ঠান্ডা আর এর থেকে আপনার গরুর যে হিট স্ট্রোক এটা প্রতিরোধ করা সম্ভব হবে।